সজ্জা জানি আমি একটা কথা বলতে চাই, যারা যারা 1975 সালে ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিবে, যারা ভেবেছিল 2004 সালে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার মধ্যে দিয়ে এই দেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে, কিন্তু তারা বোকা সরকার বাস করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য প্রায় 19 বার চেষ্টা করেছে, কিন্তু একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আমাদের অগণিত নেতাকর্মী জীবন দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছেন। আগামী তো বাংলাদেশে লক্ষ লক্ষ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা জীবন দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করবে। প্রিয় ভাইয়েরা, আপনারা যেমন 2008 সালের নির্বাচনের পরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ভীষণ ঘোষণা করেছেন, 2021 সালের মধ্যে এই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নতি করবে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2021 সালে অনেক পূর্বেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নতি করেছেন, এবং 2014 সালের নির্বাচনে ক্ষমতায় এসে আবার 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন যেই ঘোষণা দিয়েছেন। আমরা আশা করি আগামী 2041 সাল লাগবে না, তার অনেক পূর্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে, উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী 10 বছরের শাসনামলে যেই পরিমাণ উন্নতি হয়েছে, অতীতে কোনো সময়ই এত পরিমাণ উন্নতি করতে পারে নাই। বাংলাদেশে বর্তমানে যে পদ্মা সেতু নিয়ে অনেক কথা হয়েছিল, বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে অর্থায়ন ফেরত নিয়েছিল, আমাদের জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা ঘোষণা দিয়েছে নিজস্ব অর্থায়নে বাংলাদেশে পদ্মা সেতু নির্মিত হবে। ইতিমধ্যে পদ্মা সেতু প্রায় 80% কাজ শেষ হয়েছে, আগামী 19 সালের মধ্যে পদ্মা সেতু জনগণের চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করবেন, উন্মুক্ত করে দেবেন। আমি দেশবাসীকে অনুরোধ করবো, আগামী 2018 সালের শেষে যে জাতীয় নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে জনগণের কাছে পৌঁছে আগামীতে আরও 5 বছর যেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করতে পারে, তাহলে আশা করি ভবিষ্যতে 2041 সালে অনেক পূর্বেই আগামী 5 বছর যদি একটা বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শাসন করতে পারে, দেশ অনেক চলে যাবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি ঢাকা শহর সহ সারা বাংলাদেশের যে উন্নয়নের জোয়ার বইছে, যদি আগামীতে আওয়ামী লীগ ক্ষমতা না আসতে পারে তাহলে এই উন্নয়ন আর হবে না, উন্নয়নে ভাটা পড়বে, উন্নয়নের যেই প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। তাই দেশবাসীর কাছে অনুরোধ করবো, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কায় আপনারা ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশ সেবা করার সুযোগ দিবেন। ধন্যবাদ। খুব সুন্দর একটি প্রস্তাবনা মধ্যে চলে আসছে, কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়, আমার মজিব ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ সৈনিক, বাংলাদেশের লড়াকু সৈনিক জনাব কাইম মোল্লা সাহেব যে স্যাটেলাইটকে যে কথাটা তুলে ধরেছেন, একজন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে তীব্র নিন্দা জানিয়েছেন, যারা নিঃস্বভাবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন, এবং যারা নিঃস্বভাবে হত্যা করেছেন আমাদের ছোট ভাই রাসেলকে, উনি তীব্র নিন্দা জানিয়েছেন। উনি যে কথাটা বলতে যাচ্ছেন, আগামী সংসদ নির্বাচনের মধ্যে চলমান পদ্ধতি থাকার জন্য 21-41 ভিশনকে সামনে রেখে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার হাতকে বলিষ্ঠ করার জন্য নৌকা প্রতীক দিয়ে আপনারা সবাই যোগদান করে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার হাতকে বলিষ্ঠ করবেন, এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য একটি কথা উনি তীব্রভাবে তুলে ধরেছেন, যারা নিঃস্বভাবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 17 জনকে নিঃস্বভাবে হত্যা করেছেন, যারা আজকে আমরা আইনের কাঠগড়ায় এনে তাদেরকে আমরা মৃত্যুদণ্ড দিতে সক্ষম হয়েছি, প্রায় 70% দিতে পেরেছি। আর বাকি যে 6 জন আছেন, যে সম্পর্কে আপনি যে কথাটা বললেন, তারা বিদেশের মধ্যে লুকিয়ে আছেন, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে, আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি তাদেরকে জানাচ্ছি, আমাদের আমাদের আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, তার সাথে আমাদের বলিষ্ঠ লড়াকু সৈনিক আমাদের তুফাইল আহমেদ স্যার, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের স্যার, এবং আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি যে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে এনে বাংলার মাটিতে এনে পূর্বের নে তাদেরকে ঝুলিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অবশেষে আমি একটি কথা বলবো, যেতে নাহি দিব ওই সুন্দর ভবন ছেড়ে, মানবের মাঝে বাঁচিবার যাই, সুন্দর একটি টেবিল রসুরদের মধ্যে যে কথাটা তুলে ধরেছেন, বাংলাদেশ মাটির মানুষের আমাদের নেতাবৃন্দদ্বয়, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি হযরত আলী সাহেবকে, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শেখ মোহাম্মদ একরাম সাহেবকে, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এলাম সরকার সাহেবকে, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আনিস চাচাকে, এবং ধন্যবাদ জ্ঞাপন করছি কাইমুল্লাহ সাহেবকে, এবং ধন্যবাদ
কাবুল করছি, যিনি রাজপথের লড়াকুশলী জনাব ইউসুফ খান সাহেব। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে বিদায়ের প্রাককালে একটি কথা বলবো, যে কথাটা উনি আমাকে জাগ্রত করে দিয়েছেন। আমি বলতে চাচ্ছি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতার মধ্যে বলেছেন, বলবীর বল উন্নত মমসী, শিন নিহারি ঐনত শিরই শিখর হিমাদ্রি, ঘুরক দুরক ঘুরক বেধিয়া, খোদার আসন আরো হিসে দিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। জয় বাংলা, জয় বঙ্গ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে। আজ রাত 10টায় আপনারা সবাই আমাদের অনলাইন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেবেন বাংলাদেশ মাটির মানুষের নেতাদের, যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক এবং ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট তুলে ধরেছেন। আমরা আপনারা সাবস্ক্রাইব করে নেন রাতে 10টার সময় www.brightnews99 অনলাইন চ্যানেল থেকে, এবং আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ফেসবুক পেজ থেকে। অবশেষে আমি বিদায়ের প্রাককালে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল্যবান দু চারটি কথা বলতে যাচ্ছেন, আমি বিদায়ের প্রাককালে ওনাকে একটু সুযোগ দেওয়া হোক আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ স্যাটেলাইট চ্যানেল 99-কে, তার সাথে ধন্যবাদ আপনাকে, এখানে যারা আছেন উপস্থিত সবাইকে। আমি বঙ্গমাতা মার কাছে একটা আবেদন রাখি, ধন্য ধন্য মাগো, আমি জন্মেছি এই দেশে, সবুজ সবুজ শ্যামলা শস্য, সবুজ শস্য শ্যামলা এই বাংলাদেশে আমি জন্মেছি। আমি একটা উদার্ত আহ্বান 18 কোটি মানুষের কাছে রাখবো, আজকে 10টা অস্ত্র যারা এই দেশে এনেছেন, যারা 21-এ গ্রেনেড হামলা করেছেন, যারা এখানে 63 জেলায় বোমা ফাটিয়েছেন, আজকে তাদের উত্তর শরীরে কিন্তু সংঘবদ্ধ হয়ে তারা এই সরকারকে, এই দেশকে মনে করেন অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য আজকে যে ডক্টর কামালের নেতৃত্বে যারা নাকি মানে ঐক্যফ্রন্ট করছে, হ্যাঁ এদকে আপনারা ধিক্কার, আমি ধিক্কার জানাই 18 কোটি মানুষ যেন ধিক্কার। এই সেই ডক্টর কামাল মোস্তাকের মন্ত্রিসভায় ছিল, এই সেই ডক্টর কামাল বঙ্গবন্ধু ওনাকে মন্ত্রী বানিয়েছিল, তারপরে ওনারা আর কি চায়? তাহলে যার আছে বেশি সেই কি চাপে ভুরি ভুরি? এই সেই মোস্তাকের বাহিনীদেরকে আপনারা চিনুন এবং এদেরকে ধিক্কার জানান। এই সেই ডক্টর কামাল আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী, এই বাংলাদেশের মধ্যে 71 এনেছেন তিনি, 10টা কষ্টের অনেক অনেক সহযোগিতা করেছেন তিনি, এই ডক্টর ইউনুসকে সহায়তা করেছেন তিনি, এই সেই ডক্টর কামাল। আসুন আমরা এই দেশটাকে 2041 নয়, আমাদের বঙ্গমাতা 2041-এর আগেই এই শেখ হাসিনার যেমন বিকল্প নাই ডিজিটালাইজ করার জন্য, এই কাপাসিয়ার উন্নয়নের ঠিক এই উন্নয়নের ধারাবাহিকতা ঠিক রাখতে গেলে এখানে রিমি আফারও বিকল্প নেই। আমি আহ্বান জানাই মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে, মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, মাননীয় প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু আর নাসিম ভাইসহ আপনাদের সকলের কাছে আমার উদার্ত আহ্বান, আপনি আমাদের এই সরকার গঠনে আমাদের রিমি আফার কোনো বিকল্প নাই এই কাপাসিয়া 4 আসনে। ধন্যবাদ। উনি মানে বেইমান করলে আমাদের ভুল হবে, তবে উনি আসলে কিন্তু আন্তর্জাতিক বেইমান, কারণ শেখ মুজিবে উনি হাত ধইরা আইনা পররাষ্ট্রমন্ত্রী বানাইছিল, উনি আছিল কামাল, উনি শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব উনি হাত ধইরা আইনা পররাষ্ট্রমন্ত্রী বানাইয়া হারবরে উনিরে দিছে ডক্টর কামাল বদরুদ্দোজা চৌধুরী, উনিরে দিছে ডক্টর কামাল, কামাল কেডা চিন্ত শেখ মুজিবের হাত ধরে উনি পররাষ্ট্রমন্ত্রী কামাল, ডক্টর কামাল যেমন বিশ্বতন্ত্র বিশ্বতন্ত্র বদরুদ্জামান চৌধুরী, বদরুদ্দোজা চৌধুরী শেখ মুজিবের বিএনপি যে মানে ভিউয়ার্স, খুব সুন্দর একটি কনসেপ্টের মধ্যে চলে আসছে, যে কথাটা তুলে ধরেছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আমি আনিস চাচাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আমার শ্রদ্ধেয় ইউসুফ খান ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এখানে যারা অংশগ্রহণ করেছেন। অবশেষে আমি আমার প্যানেল চেয়ারম্যান 1নং ওয়ার্ড থেকে 1নং প্যানেল চেয়ারম্যান সাহেবের কাছ থেকে বিদায় রেখা টেনে আমি বলবো, যে আজকে যে ইউসুফ ভাই যে কথাটা তুলে ধরেছেন, আজকে যে কথাটা তুলে ধরেছেন আনিস চাচা, আমি বলবো মোস্তাকদের সাথে এখানে তো ডালিম কবর, ডালিম গাছের তলে 30 বছর পিছিয়ে রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে ঘরে আনে যেন পুতুলের মতো মন। আমি সেই কিংবদন্তির কথা বলছি,
যিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিঃস্বভাবে হত্যা করেছেন। আজকে আমরা 30 বছর আমরা দাদিকে বিচলিত করে রেখেছি, সেই দাদির সাথে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা 41 বছর আমরা হারিয়েছি। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি অবশেষে আমাদের বঙ্গতাজ সিমিনাপুর হাত ধরে আমাদের জননেত্রী শেখ হাসিনা হাতকে বলিষ্ঠ করার জন্য আমাদের আগামী শপথ ধন্যবাদ। সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আমার প্যানেল চেয়ারম্যান জনাব কায়েম মোল্লা সাহেবকে এবং হজরত আলী সাহেবকে এবং অন্যান্য সদস্যবৃন্দ যারা আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। মোস্তাক সাথে কোনো ডায়লগ আঙ্গুর হইতেই পারে না।